হঠাৎ করে তিস্তার পানি বেড়ে তীব্র ভাঙনের মুখে পড়েছে এপার ওপার। ভাঙনে দিশেহারা নদীর তীরবর্তী পরিবারগুলো, মিলছে না মাথা গোঁজার ঠাঁই। তিস্তার করল ঘষে বিধ্বস্ত হয়েছে লালমহেটের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষতি হয়েছে ভিটামাটির, নদীর গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, খেলার মাঠ ও নিঃস্ব হয়েছে হাজার মানুষ। বুধবার দুপুর থেকে তিস্তার বুকে অসংখ্য চর জেগে উঠেছে। নদীর প্রায় দুটি ভাবে বিভক্ত হয়েছে, দুই কিনারায় বইছে ঘরস্রোত, মাঝে জেগে উঠেছে দ্বীপচর, এভাবেই দুই তীর গিলে খাচ্ছে তিস্তা। আমার জীবনে 13 বার বাড়ি ভাঙ্গন হয়, এই নদী ভাঙ্গনের ফলে আমরা খুব অসহায়। এই জায়গাটা আমার কালকে এখানে কাজ করে গেছে, শুকনে আসলো, কালকে মনে করেন যে আইতে শুনি যে বন্যা আসি গেছে। আমি বলতেছি যে 11 বার বাড়ি ভাড়া ভাঙলাম, ইগুল সেই উপাকে সেই উপাকে যাই, উপাক সেই উপাকে যাই, এক পাকেও ঠাই পাই না। পানি আসলে মনে হয় এমন ভাবে হঠাৎ করে পানি আইসে, খাওয়ার কষ্ট, বেড়া করার কষ্ট, এগুলো তো বাপের বাড়ির জীবনে দেখি নাই। এখানে একটা বেড়ি বাঁধ আছে, সেই বেড়ি বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমরা এখানে মনে করো লাখ লাখ মানুষ আমাদের বন্যায় কবলিত হয়ে যাব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে এই পানি বণ্টন চুক্তিটা খুব তাড়াতাড়ি শেষ করে আমাদের এই পানির সমস্যা থেকে আমাদের নিরসন করে, আমরা যাতে আমরা এই তিস্তা পাড়ের লোক যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। আমাদের এই যে যদি রাস্তাঘাট থাকতো, আমরা যদি পানি আসছে মনে করি রাস্তাঘাটে হয়তো গরু বাছুর নিয়ে উঠতাম বা বসবাস করতাম বা বাচ্চা কাচ্চা নিয়ে যায় সেই জায়গায় আর্চা নিতাম, কিন্তু এই রাস্তাঘাট নাই, কোনো চলা ভাড়া করতে পারি না, সব পানিতে মনে করি ভাসিয়ে বেড়াই। গত মঙ্গলবার সকাল থেকে বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.65 সেন্টিমিটার, যা স্বাভাবিক 52.60 সেন্টিমিটার, যা কিনা 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি নিয়ন্ত্রণ করতে 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা ব্যারাজ রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় ইউপি সদস্য দিয়ে ইতিমধ্যে পানিবন্দী পরিবারগুলোর তালিকা করছেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা। তবে পানিবন্দী পরিবারদের অভিযোগ, তালিকা লালমনিরে হলেও নীলফামারীতে ত্রাণ চলে যান। তিস্তার তীরবর্তী নিম্ন অঞ্চলে আকস্মিক পানি চলে এসেছে এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার। তীরবর্তী অঞ্চল নিম্ন অঞ্চলে আকস্মিকভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়, গতকালকে রাত থেকে আকস্মিক পানি বৃদ্ধি পায় এবং আজকে আসার কথা হলো আজকে অলরেডি পানি কমানো শুরু হয়ে গেছে এবং আশা করতেছি আমরা সন্ধ্যার মধ্যে পানি নেমে যাবে। এবং আকস্মিক বন্যার কারণে 4 থেকে 5টি ওয়ার্ডের 2 থেকে 3 হাজার পরিবার পানিবন্দী হয়েছিল এবং পানি অলরেডি নামা শুরু হয়ে গেছে এবং কিছু কৃষক তার ভুট্টা এবং বাদাম ফসল তুলতে পারেনি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সংশ্লিষ্ট কৃষি বিভাগের মাধ্যমে তাদের ক্ষতিপূরণ করার চেষ্টা করছি এবং সংশ্লিষ্ট যারা ক্ষতি হয়েছেন তাদেরকে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সাহায্যের পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যবস্থা করছি। শুষ্ক মৌসুমে তিস্তার বালুচরে মাতার হাড়ভাঙা পরিশ্রম করে মাঠের পর মাঠ বাদাম ভুট্টা চাষ করেন, আকস্মিক বন্যার কারণে সব ভেসে চলে যায়, ফসল রক্ষা করতেও ব্যর্থ হয় তারা। হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি হওয়ার কারণে এসব মানুষরা সারা রাত এখানেই বসে রয়েছেন, আতঙ্কে রয়েছেন তিস্তার পানি আরও বৃদ্ধি হবে কিনা। নিয়াজ আহমেদ চিপন, বার্তা 24.com, লালমনিহাট।